রাজশাহীর যুবলীগ নেতা পরকীয়া এবং লুস্যামি করতে গিয়ে আপত্তিকর অবস্থায় এলাকার লোকজন তাদেরকে ধরে ফেলে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে। যে যেখান থেকে এই ভিডিওটা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এই ভিডিওটা যেহেতু ওপেন করেই ফেলছেন, পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন তাহলেই বুঝতে পারবেন এই ভিডিওর বিষয়বস্তুগুলো। রাজশাহীর যুবলীগ নেতা পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেল আপত্তিকর অবস্থায়, এবং এই পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন আমরা সেই ভিডিওটা দেখব। আর ভিডিওটা প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, না করলেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। বেশি কথা বলে ফেললাম, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। বন্ধুরা, এই ভিডিওটা তো দেখলেন যে এই ভিডিওতে যুবলীগ নেতা অপকর্ম এবং পরকীয়া লুচ্চামি করতে গিয়ে রুমের ভিতরে আপত্তিকর অবস্থায় তাদেরকে ধরে ফেলে এলাকার লোকজন মিলে, রুমের ভিতরে ধরে আটকে ফেলে। এ হলো আমাদের এই সমাজের অবস্থা। আমাদের এই সমাজে ধর্ষণ এবং পরকীয়া এই দুইটা শব্দ ছোট আর আমরা সকলেই পরিচিত। আর আমাদের বাংলাদেশে আনাচে কানাচে দৈনিক ধর্ষণের খবর এবং পরকীয়ার খবর অ্যাভেলেবেল আমরা শুনে থাকি। এদের কারণেই আমাদের এই সমাজের এরকম বেহাল দশা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আপনি ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। যখন এই ভিডিওটা পপুলার হবে, গ্রো হবে, মানুষ দেখবে, তখন আমরা ভিডিও বানাইতে উৎসাহ পাই এবং ভালো কিছু আমি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, আপনারা দেখতে পাবেন। আপনি ভিডিওটা শেয়ার করলে, একটা লাইক দিলে আপনার টাকা খরচ হবে না। দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন পিটিভি বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে দেবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।